হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেল আর একটি নতুন ভিডিওতে দু হাজার বাইশ সালে ডাব্লিউ বিসিএসের জন্য অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে কীভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন পুরো প্রসেসটি আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার অ্যাপ্লিকেশান ফর্মে কোনোরকম ভুল করতে না চান কারণ লাস্ট ইয়ার দেখেছি প্রচুর ক্যান্ডিডেটস ফর্ম ফিল আপ করতে ভুল করেছিল তো অবশ্যই আপনাদের আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনার যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অথবা টেলিগ্রামে আমাকে সরাসরি আপনি মেসেজ করতে পারেন তো আপনারা জানেন যে ডাবলিউ সেটা হচ্ছে মূলত যে এক্সামটা সেটা মূলত দুটো পার্টে হয় একটা হচ্ছে রিটার্ন এক্সামিনেশান আর একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট যারা ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছে তাদের জন্য কিছু আমি ব্রিফলি কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছি রিটার্ন এক্সামিনেশানের মধ্যে রয়েছে দুটো পার্ট একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশান যেটা এমসিকিউ টাইপ রয়েছে আর একটা হচ্ছে আপনার মেইন এক্সামিনেশান ঠিক আছে পরীক্ষার ডেট যেটা বলা হয়েছে এখানে টেন্টিভলি দেওয়া রয়েছে মে মাস নাগাদ কিন্তু পরীক্ষা হতে পারে ঠিক আছে পরীক্ষার যে সেন্টার সেটা নিজস্ব নিজের ডিস্ট্রিকে কিন্তু সেন্টার পরে চারটি গ্রুপ রয়েছে এবিসিডি আপনারা যে পিডিএফটি রয়েছে সেটা আপনারা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন পরীক্ষার কী সিলেবাস রয়েছে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন যারা ফার্স্ট টাইম এক্সামিনেশান দিচ্ছেন তাদের ক্ষেত্রে এই সমস্ত ডাউট থেকে যায় তাই এই ইনফরমেশানগুলো আপনাদের আমি দিয়ে দিচ্ছি ওকে কোয়ালিফিকেশান কী যে কোনো শাখায় আপনি যদি গ্রাজুয়েট হয়ে থাকেন আপনারা অন অ্যাপ্লাই করতে পারেন কোনো রকম প্রবলেম নেই বয়স কত হতে হবে আপনারা একটু দেখে নেবেন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি নট বিলো টোয়েন্টি ওয়ান ইয়ার্স বাট নট মোর দেন থার্টি সিক্স ইয়ার্স আচ্ছা একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে যারা গ্রুপ বি যে পুলিশ সার্ভিস রয়েছে সেক্ষেত্রে কিন্তু মিনিমাম যে এজ রয়েছে সেটা হচ্ছে টুয়েন্টি ইয়ার্স কুড়ি বছর যদি বয়স হয় সেক্ষেত্রে কিন্তু আপনি গ্রুপ বি জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন এবার কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন সেই পুরো প্রসেসটি আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা ডাব্লু বিপিএসসির আন্ডারে কোনো এক্সাম যদি আপনি অলরেডি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হয়তো ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা থাকতে পারে তো সেক্ষেত্রে আপনি কি করবেন সরাসরি আপনার যে আগের যে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে আপনি সরাসরি লগ ইন করে অনলাইনে অ্যাপ্লাই করতে বসবেন ঠিক আছে তো আপনাদের যে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে যে ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে ডাব্লু বিপিএসসি ডট জিও ভি ডট ইন ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সরাসরি লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্ককে যদি ওপেন করেন ক্লিক করেন তাহলে সম্ভবত আপনাকে এরকম একটা সিকিউরিটি ইস্যু দেখাতে পারে একদম ঘাবড়াবেন না সরাসরি নিচের দিকে যে অ্যাডভান্সড যে অপশনটা রয়েছে সেটাই ক্লিক করে প্রোসিড টু ডাব্লিউ বিপিএসসি ডট জিও ভি ডট ইন আনসেফ এখানটা ক্লিক করবেন ঠিক আছে এখানটা ক্লিক করলে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে যদিও যেহেতু আজকে ফার্স্ট ফার্স্ট টাইম অ্যাপ্লাই হচ্ছে সেক্ষেত্রে সার্ভারের একটু ইস্যু রয়েছে প্রচুর ক্যান্ডিডেটস হয়তো আজকে ট্রাই করছে তো সবচেয়ে প্রথমে আপনাকে যেটা করতে হবে যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবেন ডাবলু বিপিএসির কোনো এক্সামে সেক্ষেত্রে আপনাকে যে এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নেবেন ওয়ান টাইম রেজিস্ট্রেশন হচ্ছে একবার সবচেয়ে প্রথমে এই ওয়েবসাইটের আন্ডারে আপনাকে একবার রেজিস্ট্রেশন করতে হবে এরপর পরবর্তীতে আপনি যদি পিএসসির আন্ডারে কোনো এক্সাম দেন সেক্ষেত্রে আপনাকে পুনরায় আর রেজিস্ট্রেশন করতে হবে না ঠিক আছে যারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি কারণ অলরেডি আপনাদের জন্য আমি একটা ভিডিও করে দিয়ে দিয়েছি কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এছাড়া আপনাদের জন্য ভিডিও করে দেওয়া আছে যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গিয়ে থাকেন সেটা কীভাবে পাবেন আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে একটু দেখে নিতে পারেন ঠিক আছে সবচেয়ে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট নাম্বার এটা অটোমেটিক আপনার মেলে এবং মেসেজের থ্রুতে চলে আসবে ঠিক আছে এরপরে আপনার যে মোবাইল নাম্বার সেটা এখানে দেবেন একটা পাসওয়ার্ড এখানে চুজ করবেন মিনিমাম এইট ডিজিটের একটা পাসওয়ার্ড ঠিক আছে এরপরে কনফার্ম করবেন এরপরে আপনার যে ইমেল আইডি রয়েছে সেটা এখানে দেবেন আপনার নেম দেবেন এরপরে ডেট অফ বার্থ কত রয়েছে সেটা এখান থেকে চুজ করবেন আপনার জেন্ডার আপনি এখানে সিলেক্ট করবেন মেল ফিমেল ঠিক আছে আপনার ফা বাবার নাম এরপরে মাদার্স নেম দেখতে পাচ্ছেন এখানে মার নাম দিবেন ঠিক আছে তো দেওয়ার পর রেজিস্ট্রেশন রেজিস্টারে ক্লিক করলে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এরপর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখান থেকে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি পাচ্ছেন সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনি যে পাসওয়ার্ডটা চুজ করছেন সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এখানটায় ঠিক আছে লগ ইন ইফ অলরেডি রেজিস্টার্ড এখানটায় আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর এনরোলমেন্ট নাম্বার যেটা পেয়েছেন সেটা এখানে বসাবেন এরপরে এখানে এন্টার ইউর পাসওয়ার্ড এটা এখানে বসাবেন এরপরে এখানে এই যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন আপনার বেলা এটা চেঞ্জ হতে থাকবে ঠিক আছে তো আপনি এটা সেটা এখানটায় বসাবেন যদি আপনি দেখতে না পারেন তাহলে পাশের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে নতুন একটা কোড আপনি জেনারেট করে সাইন ইনে ক্লিক করবেন ঠিক আছে যদি আপনি এনরোলমেন্ট নাম্বার অথবা আপনার রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গিয়ে থাকেন ফরগেট অপশন পাসওয়ার্ড অপশন রয়েছে এছাড়াও আপনাদের আমি একটা ভিডিও করে দিয়েছি কীভাবে আপনি রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে পেতে পারেন ঠিক আছে সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন অথবা আপনার যে মেল রয়েছে সেই মেইলে আপনি ডাব্লিউ দিয়ে সার্চ করুন নিশ্চয়ই সেখানে আপনি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা পেয়ে যাবেন ঠিক আছে তো এবার দেখাচ্ছি চলুন সবচেয়ে প্রথম এখানে আপনার যে এনরোলমেন্ট নাম্বার সেটা দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এটা আমি একজন ক্যান্ডিডেটে করে দিচ্ছি সো সিকিউরিটি ইস্যুর জন্য এই ইনফরেশানগুলো আমি একটু ব্লার করে দেবো ঠিক আছে তো এগুলো আমি করে নিচ্ছি চটপট ওখানটা দিয়ে আপনি সাইন ইনে ক্লিক করবেন ঠিক আছে সাইন ইনে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে এবার যেটা করবেন সিলেট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানটায় ক্লিক করবেন ঠিক আছে এরপরে এখানটায় ক্লিক করলে যে ডাব্লু বিসিএসের যে বর্তমান যে নোটিফিকেশানটা রয়েছে সেই নোটিফিকেশান নাম্বার চলে আসবে এরপরে সিলেক্ট পোস্ট এখান থেকে চুজ করতে হবে তো ওগুলো আমি আপনাদের করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এরপরে সিলেক্ট পোস্ট এরপরে এটাই সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ঠিক আছে এরপরে প্রসিডে ক্লিক করবেন প্রসেডে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে সেটা হচ্ছে এলিজিবিলিটি ফর এক্সামিনেশান সেটা এখানে দেখাবে মিনিমাম কোয়ালিফিকেশন কী যাওয়া হয়েছে যেমনটা আপনাদের বললাম গ্রাজুয়েশন হতে গ্র্যাজুয়েট গ্রাজুয়েট হতে হবে ঠিক আছে এস সি এবং ও বিসিরা যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে যদি এস সি এসটি হন তাহলে সেক্ষেত্রে পাঁচ বছর এবং ও হলে তিন বছরের কিন্তু ছাড় পেয়ে যাবেন ঠিক আছে আপনার ডেট অফ বার্থ শো করে দিয়ে দেবে যেটা আপনি এন্টার করেছিলেন এরপরে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি দেখিয়ে দেবে ঠিক আছে তারপরে যেটা আপনাকে করতে হবে এখানে নিচে একটা চেক বক্স থাকবে ঠিক আছে এই চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে আই হিয়ার আই হ্যাভ রিড অ্যান্ড কনফার্ম অ্যাব এলিজিবিলিটি কন্ডিশান এরপরে নিচে আপনাকে এখানে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে যারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করলেন সে তাদের ক্ষেত্রে কী করতে হবে ক্যান্ডিডেটের আপনার যে কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো অ্যাড কোয়ালিফিকেশানে ক্লিক করে ওয়ান বাই ওয়ান আপনাকে কিন্তু এগুলো অ্যাড করতে হবে ঠিক আছে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কোয়ালিফিকেশান ক্লিক করে স্ট্যান্ডার্ড ঠিক আছে কী কোর্স করেছেন সেটা আপনাকে এখানে চুজ করতে হবে এরপরে এক্সামিনেশান কোন এক্সামিনেশান পাস করেছেন ঠিক আছে কোন বোর্ড থেকে করেছেন সাবজেক্ট কী কী ছিল সেটা এরপর ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন ডিভিশন গ্রেড কী ছিল পার্সেন্টেজ কী ছিল রিমার্ক্সের জায়গায় কিছু যদি লিখতে চান লিখতে পারেন এরপরে সেভ করে করে কিন্তু আপনাকে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশান মিনিমাম কিন্তু গ্র্যাজুয়েশান পর্যন্ত আপনাকে এগুলো সেভ করতে হবে ঠিক আছে সবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখানে এরকম দেখতে পারবেন যেমনটা এখানে দেখাচ্ছে এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে ঠিক আছে যেহেতু এটা আমি এই ক্যান্ডিডেটের যেহেতু অলরেডি ডাব্লিউ বিপিএসির অন্যান্য এক্সাম দিয়েছে সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু পূর্বের যে রেজিস্ট সেভ করা ডিটেলস ছিল ক্লাস টেনের টুয়েলভের গ্র্যাজুয়েশনের তো সেই ইনফরমেশানগুলো কিন্তু এখানে শো করে দিচ্ছে এখানে কিন্তু আর নতুন করে আর এগুলো অ্যাড করতে হবে না তো এরপরে যেটা করতে হবে নতুন করে যদি এখানে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এনি রিসার্চ এক্সপিরিয়েন্স রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে নয়তো নো করতে হবে ডু ইউ হ্যাভ এনি রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো ক্যান্ডিডেটের কিচ্ছু নেই এগুলো নো থাকবে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই এরপরে সরাসরি আমি এর ক্ষেত্রে প্রোসিডে ক্লিক করে দেবো ঠিক আছে আপনিও এগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়ার পর সরাসরি প্রোসিডে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা রয়েছে সেই কম্পালসারি পেপারে আপনি ল্যাঙ্গুয়েজটা আপনাকে এখানে চুজ করতে বলছে তো বাংলা ভাষাই পরীক্ষা দেবে সমস্যা নেই ল্যাঙ্গুয়েজ পেপার হচ্ছে বাংলাই থাকছে এরপরে এখানে ওয়েদার ইউ বিলং টু দ্য ডিস্ট্রিক্ট অফ মেনশান্ট ওয়েদার ইউ বিলং টু দ্য ডিস্ট্রিক্ট তো এখানে দেখুন এখানে যেটা বলা হয়েছে ওয়েদার ইউ আর এ পার্সন ফ্রম এনি হিল সাব ডিভিশন যারা আমাদের উত্তরবঙ্গের যারা হিল এরিয়া রয়েছে যেমন দার্জিলিং ঠিক আছে মিরিক কার্শিয়াং কালিম্পং এই সমস্ত এলাকা যারা রয়েছে তাদেরকে এর মধ্যে যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে এই অপশনটার মধ্যে ইয়েস করবেন নয়তো নো রেখে দেবেন ঠিক আছে এরপর যে অপশন এখানে বলা হয়েছে চয়েস সেন্টার চয়েস তো এখান থেকে আপনি সেন্টার চয়েস আপনাকে করতে হবে আপনার নিকটবর্তী যে এরিয়াটা পড়ে যেখানে সেখানটায় আপনি এখান থেকে ড্রপডাউন মেনু থেকে আপনি চুজ করে নেবেন ঠিক আছে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা চুজ করে নিচ্ছি জাস্ট ঠিক আছে সেন্টার চয়েস হয়ে গেছে এরপরে কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন ইন্ডিকেট গ্রুপস ইউ লাইক টু কম্পিট ফর ঠিক আছে আপনাদের আমি যেমনটা বললাম যে এটা বিসিএসের চারটা গ্রুপ রয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি তো আপনি যে গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনি সেটা এখান থেকে বক্সে ক্লিক করে দেবেন ঠিক আছে আপনি যদি জানতে সবগুলো গ্রুপের জন্যই চুজ করবেন সেক্ষেত্রে করতে পারেন ওকে যেমনটা গ্রুপ গ্রুপ এ এবং গ্রুপ বি যদি আপনি চুজ করেন সেক্ষেত্রে আপনাকে যদি আপনি প্রিলি কোয়ালিফাই করেন সেক্ষেত্রে আপনাকে মেন্সের সময় কিন্তু অপশনাল পেপার নিতে হবে ঠিক আছে যদি আপনি গ্রুপ সি এবং গ্রুপ ডি করেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অপশনাল পেপার নেই ওকে তো আপনার মতো আপনারা চুজ করে নেবেন তো এই ক্যান্ডিডেট যেহেতু আমাকে বলেছে সমস্ত পেপার চুজ করতে সমস্ত পোস্ট সবগুলো এখানে দিয়ে দিচ্ছি সিলেক্ট অপশনাল সাবজেক্ট কোন সাবজেক্ট অপশনাল কোন সাবজেক্ট আপনি নিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে চুজ করবেন ঠিক আছে তো যেটা হয় সেটা আপনি চুজ করবেন তো এগুলো আমি পরে করে দেবো ওর ওর থেকে আরেকবার ভালো করে জেনে ঠিক আছে এরপরে যে অপশন রয়েছে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন যদি আপনি মেরিটোরিয়াস স্পোর্টস পারসন ক্যাটাগরিতে পড়েন সেক্ষেত্রে ইয়েস করবেন যদি হন সেক্ষেত্রে আপনাকে কোন স্পোর্টের ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনাকে চুজ করতে হবে এরিয়া অফ রিপ্রেজেন্টেশন কোথায় আপনি রিপ্রেজেন্ট করছেন ইন্টারন্যাশনাল লেভেল ন্যাশনাল লেভেল ইন্টার ইউনিভার্সিটি লেভেল টুর্নামেন্টে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এগুলো করতে হবে ঠিক আছে নয়তো ওগুলো নো রেখে দেবেন এরপরে এনি আদার ইনফরমেশান যদি আপনি এক্সট্রা কিছু যদি জানতে চান পিএসসিকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে মেনশান করতে পারেন ঠিক আছে ওকে তো মোটামুটি এগুলো হয়ে গেছে সেভেন কন্টিনিউ আমি এগুলো ক্লিক করে দিচ্ছি এরপরে এখানে চলে আসবে আর ইউ শিওর ইউ ওয়ান টু সেভ তো ওগুলো ওকে করে দিয়ে দিচ্ছি আরেকটা বিষয় আপনাদের আমি জানাই যদি আপনি চান যারা অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট রয়েছেন যদি আপনি আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে ডান দিকে সবচেয়ে উপরে যেখানে আপনার নাম দেখাবে হাই আপনার নাম দেখাবে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এডিট প্রোফাইলে ক্লিক করবেন ঠিক আছে এডিট প্রোফাইলে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেক্ষেত্রে নিচের দিকে আপনি দেখতে পারবেন আপলোড স্ক্যান ফটো অ্যান্ড সিগনেচার এখানটা ক্লিক করে আপনার রিসেন্ট যে ফটোগ্রাফি এবং সিগনেচার সেটা আপনি এখান থেকে আপলোড করতে পারেন ঠিক আছে আপনারা কিন্তু এই যে ফর্ম ফিল আপটা সেটা আপনারা চব্বিশে মার্চ রাত বারোটা পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে যেমনটা আপনাদের আমি জানিয়েছিলাম লাস্ট ভিডিওতে যদি আপনাদের কোনো রকম কারেকশান করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি কিন্তু কারেকশান করতে পারবেন সেই ডেটটা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে আপনাদের আমি লাস্ট ভিডিওতেও জানিয়েছিলাম সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনি নিচে এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করে আপনি সাবমিট করতে পারেন ঠিক আছে একবার সাবমিট করলে কিন্তু আপনি এখানে আপাতত কিন্তু কোনো রকম কারেকশান আপনি আর করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নতুন করে কারেকশান উইন্ডো ওপেন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকম কারেকশান করতে পারবেন না তাই একবার ভালোভাবে দেখে শুনে আপনি ফর্মটি সাবমিট করবেন ঠিক আছে এক্ষেত্রে একটা বিষয় আমি জানিয়ে দিই যারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করলেন ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু যেমনটা আমি দেখাতে পারলাম না যেহেতু আমি একটা পুরোনো আইডি থেকে আপনাদের আমি দেখালাম সেক্ষেত্রে আপনাদের কিন্তু আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু এখানে ফিল করতে হবে ঠিক আছে তো কিছু এছাড়াও এক্সট্রা বেসিক ইনফরমেশান আপনাকে কিন্তু দিতে হবে সেগুলো ঠিকভাবে দেওয়ার পর সাবমিট যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট দ্য অ্যাপ্লিকেশানে ক্লিক করে ফর্মটি সাবমিট করে দেবেন ওকে সাবমিট হয়ে গেলে এরপরে পেমেন্ট অপশান চলে আসবে আপনি চাইলে সরাসরি ব্যাংকের মাধ্যমে জমা করতে পারেন অফলাইন চালান ডাউনলোড করে অথবা আপনি যদি চান যে অনলাইনে করবেন সেটাও কিন্তু আপনি করতে পারেন আমি আপনাদের আপনাদের অনলাইনে করে দেখাচ্ছি অনলাইনে এখানে ক্লিক করলাম এরপর এখানে নিচের দিকে দেখাচ্ছে বিল ডেস্ক এখানটা আপনারা ক্লিক করবেন পেমেন্ট যদি ফিল হয় সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে সেভেন্টি টু আওয়ার্স ওয়েট করবেন যদি সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে দেখবেন রিফান্ড চলে আসে যদি না আসে আরেকবার রিটটাই করবেন ঠিক আছে কোনোরকম যদি প্রবলেম আপনি ফেস করেন বিল ডেস্ককে আপনি মেল করবেন গুগলে সার্চ দিয়ে দেখবেন বিল ডেস্কের যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে আপনারা মেল করবেন ঠিক আছে ডেট যেহেতু রয়েছে অনেক দিন সো একটু পেমেন্ট ট্রানজ্যাকশান যদি ফেল হয়ে যায় চিন্তা করবেন না একটু ওয়েট করুন নিশ্চয়ই আপডেট হয়ে যাবে ঠিক আছে সমস্ত কিছু একটু দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কি না দুশো দশ টাকা পেমেন্ট করতে হবে জেনারেল ও বিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে ঠিক আছে তো আই অ্যাগ্রি দ্য টার্ম অ্যান্ড কন্ডিশানস এখানটায় ক্লিক করে দিচ্ছি পে নাও তো এরপরে এখানে কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট ঠিক আছে আপনি যদি ডেবিট কার্ড অর্থাৎ আপনার এটিএম কার্ড দিয়ে করতে চান ডেবিট কার্ড সিলেক্ট করবেন এখানে কার্ড নাম্বার দিয়ে দেবেন এক্সপায়ারি ডেট দেবেন এক্সপায়ারি যে ইয়ার রয়েছে সেটা দেবেন এরপরে সিবিবি বা সিবিসি যে কোড রয়েছে থ্রি ডিজিটের সেটা দেবেন কার্ড হোল্ডার নেম কার্ড নামে কার্ড রয়েছে সেটা দেওয়ার পর মেক পেমেন্টটা এখানে ক্লিক করবেন তো সিকিউরিটি ইস্যুর জন্য আমি এগুলো একটু করে নিচ্ছি তো দেখুন এখানে ওটিপি চলে এসছে দেওয়ার পর এটা আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে সাবমিট করে দিচ্ছি আশা করি পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার কথা দেখুন দেখাচ্ছে দিস ইরোর হ্যাজ অ ফর আনঅথরাইজড অ্যাক্সেস অর ব্রাউজার আইডিয়াল ফর লগ ইন আচ্ছা হেয়ার ফর মিনিমাম সরি তো দেখুন এই ইস্যুটা দেখাচ্ছে দেখা যাক আমি কীভাবে এটা সলভ করতে পারি টাকা তো অলরেডি কেটে নিয়েছে আমার যে ক্যান্ডিডেটের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম তো সেটা আরেকবার আমি ভিডিওটি পজ করে একটু ট্রাই করছি অন্যভাবে তো এরকম যদি প্রবলেম দেখায় সেক্ষেত্রে আপনি কী করবেন আপনার যে ব্রাউজার রয়েছে তার ক্যাশ ফাইলগুলো ক্লিয়ার করবেন ঠিক আছে নতুন করে আরেকটা উইন্ডো ওপেন করে ট্রাই করবেন যদি না হয় নতুন কোনো যদি আমি সলিউশন পাই সেক্ষেত্রে আপনাদের আমি আপডেট দিয়ে দেবো অবশ্যই আপনি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমাদের কর্মসংস্থান অনলাইন সেখানে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো দেখুন এখানে এই ক্যান্ডিডেটেরও কিন্তু এখানে টাকা কেটে নিয়েছে ঠিক আছে বাট এখনও কিন্তু এখানে দেখাচ্ছে নট অ্যাপ্লাইড ফর দেখাচ্ছে সেক্ষেত্রে আপনাদের আমি বলবো আপনি অবশ্যই ওয়েট করুন ফর্টি এইট আওয়ার্স কিন্তু এখানে ওয়েট করতে বলেছে ফর্টি এইট আওয়ার্স এবং আপনি ম্যাক্সিমাম সেভেন্টি টু আওয়ার্স ওয়েট করুন যদি আপডেট না হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু নতুন করে আবার পেমেন্ট করতে হবে ঠিক আছে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও আপনাদের করে দেওয়ার চেষ্টা করব কীভাবে আপনারা এই প্রবলেমটি আপনারা সলভ করতে পারেন ঠিক আছে ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বিলাইকোনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন ধন্যবাদ